হাই গাইজ, আসসালামু আলাইকুম। সবাই নিশ্চয় ভালো আছেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বিজ্ঞপ্তিটি পড়ে শোনাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। যে যে বিজ্ঞপ্তিতে আপনারা আবেদন করবেন, যেমন চাকরির ডাকে অনেকগুলা বিজ্ঞপ্তি ভুয়া আছে, এই জন্য কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন না। বিশেষ করে আপনি যেমন বাংলাদেশ সেনাবাহিনী বেসামরিক, তারপরে বাংলাদেশ বিমান বাহিনী বেসামরিক, বাংলাদেশ নৌবাহিনী বেসামরিক, বাংলাদেশ আনসার, তারপরে হলো যে বাংলাদেশ আনসার সামরিক বেসামরিক, তারপরে বিজিবি সামরিক বেসামরিক, এই ধরনের চাকরিগুলোতে অ্যাপ্লাই করেন। যেমন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ, যেমন পদসংখ্যা 427 জন, এই ধরনের বাংলাদেশ পুলিশের চাকরি, এই ধরনের বিজ্ঞপ্তিতে আপনারা অ্যাপ্লাই করেন, তাহলে আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরি হবে। যেমন বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে 627 জন লোক নিয়োগ নেবে বাংলাদেশ থেকে, আপনারা এটাতে অ্যাপ্লাই করতে পারেন। বিশেষ করে আপনারা এই ধরনের বিজ্ঞপ্তিগুলোতে, এখন বর্তমান যে করোনা পরিস্থিতি, লকডাউনে আছে সবাই, বিশেষ করে এই ধরনের বিজ্ঞপ্তিতে অ্যাপ্লাই করবেন। এখানে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি আছে যেগুলা আপনাদের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, এগুলাতে অ্যাপ্লাই করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।